বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সংকটজনক শ্রেণীতে রয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল 19-এর বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদন 2024-এ কথা উঠে এসেছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি তুলে ধরা হয়। মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তা নিয়ে কাজ করা আর্টিকেল 19 2017 সাল থেকে বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদন প্রকাশ করে আসছে। এবারের প্রতিবেদনটি একই দিনে বিশ্বজুড়ে একযোগে প্রকাশিত হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো এ প্রতিবেদন প্রকাশের জন্য সংবাদ সম্মেলন করা হলো। এতে তথ্য তুলে ধরেন আর্টিকেল 19-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মঞ্জুরি আলম। প্রতিবেদনে বলা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বের 161টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 128তম, স্কোর 12। গত 10 বছরে এই স্কোর কমেছে 8 পয়েন্ট। সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশে গণমাধ্যম ও নাগরিক সমাজের জন্য ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। ক্ষমতার রাজনীতির হাতে মত প্রকাশ জিম্মি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি ও সভা সমাবেশ করার অধিকারের দিক থেকে বাংলাদেশ পিছিয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।